যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স 18-19। যুদ্ধের সময় কি করতেন? যুদ্ধের সময় ব্যবসা-বাণিজ্য করতাম, তারপর যুদ্ধের যে সময় বাজ্যে এই সময় তারা লোকের সহযোগিতা করতাম। সহযোগিতা করানোর পরে আর দিনে দিনে দম বসত, অধিক সহায়তা না, তারপর ওজন আটা দাঁড়িয়ে দিনে দিনে দম বসত। আর যাইতাম যায় তারা বার পানি ব্যাকিং তৈরি করতাম, অস্ত্র মস্ত্র তারা তাই নিয়ে দিতাম, তারপর গুলি গালি নিয়ে দিতাম। পরিষ্কার এটানা যে সময় এই খবরস্থানত এই মেশিন গান বয়ে যায়, মেশিন গান টান ফিট করে দিই, তারপর যে সময় টানা দলা দিয়ে এই সময় টানা তাঁরা এই সব টানা দশ সময় দলা দিয়ে এই সময় তাঁরা এই খবরস্থানত আসলাম। খবরস্থানত সহযোগিতা করি, তারপরে তারা বোম মানে কি বোম মারে, বোম মারা যে সময় তাঁরা তারার লগে রেডি আসলাম। তো এই বিভিন্ন বিভিন্ন জায়গা জায়গা যাইতাম গে, আর তারা খানা বানিয়ে দিতাম। এই যে ফটিকের এখন ছড় আসিল, ছড়ার ভিতর তারা আসিল, তার সাইডে সাইডে তাই তালিমের জন্য ডাকর মানে কি তারা ওই ক্যান্টনমেন্ট করে নিয়ে আসিল, নিয়ে সহযোগিতা করে মানে কি বা তরকারি ব্যাকিং আনি তারা খাওয়াইতাম, তারা মরা মরা আঁকতাম, তারা মরা মরা যাইতাম। আমার কমান্ডার আসিল এক নম্বর ওই পশ্চিমে সুন্দরবন বসর, তারপর দুধু দুধু চেয়ারম্যান গভীর এছাড়া আসিল এমনি শাহনগরের ওই রবি পরীক্ষানা যে কলেজ আছে স্কুল স্কুলের সামনে আমরা নিয়োগ প্রতিষ্ঠানত আসিলাম, তারপর এই তালিমের দিনে নিয়োগ প্রতিষ্ঠানত আসিলাম, তারপর ওই সেই বাগানত বাগান সৈন্য বাগান সৈন্য বাগানে এটা আসিলাম, তারপর যে ওই শান্তির মাতৃ আড়া আড়া আড়াল হয়ে গেছে তারা।